নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মা দুর্গার বিদায় লগ্নে আশীর্বাদ করতে চলেছেন ছয় রাশিকে। হঠাৎ প্রাপ্তি হতে চলেছে এই ছয়টি রাশির, অর্থাৎ এই বিদায় বেলায় মা দুর্গার আশীর্বাদে এই ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে। অর্থাৎ এই দুর্গাপূজা থেকে আগামী এক মাসের মধ্যে, 30 দিনের মধ্যে এই ছয় রাশির হঠাৎ প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একবার পরামর্শ করে নিন, আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। পাশাপাশি আমি আবারও একটা কথা আপনাদেরকে বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, দিয়ালে পিঠ ঠেকে গেছে, যোগাযোগ করুন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আমার। কিন্তু আমি সবাইকে কিন্তু হাত ধরি না, অর্থাৎ অনেকের ক্ষেত্রে প্রেডিকশন করে আমি ছেড়ে দিই। যারা সারেন্ডার করে যে কৌশিকদা আপনি আমাকে এই জায়গা থেকে রেস্কিউ করেন, সেখানে কিন্তু আমি হাত ধরি, প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না। অনেক ক্ষেত্রে আমি রেমেডি করি না, অনেকের ক্ষেত্রে আমি রেমেডি কিন্তু করি না, কারণ সেখানে যিনি আমাকে দেখাচ্ছেন তার জন্মছক যদি পারমিট করে যে হ্যাঁ সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করার মতো ক্ষমতা তার রয়েছে, আমি তাকেই রেমেডি করি। এবং যে সর্বোপরি স্যালেন্ডার হয় যে কৌশিকদা আমি সমস্যাতে পড়েছি, আপনার কাছে আমি শরণাগত, আপনি যেভাবে হোক আমাকে এখান থেকে রেস্কিউ করেন, সে আপনার বড় বিজনেস থাকুক, বিজনেস বসে গেছে। এককালে এমনও আছে আমি দেখেছি, বসার সময় ছিল না, ঘুমানোর সময় ছিল না, আজকে অঢেল টাইম, ব্যবসা বাণিজ্য সমস্ত বসে গেছে। এরকম মানুষকেও কিন্তু আমি টেনে তুলেছি। আমি আবারও বলছি, অনলাইন কাজ, মার্কেটিং, সেলস, এই জায়গাতে যারা যুক্ত রয়েছেন, কাজের জায়গাটা ঠিক ভালো হচ্ছে না, ফর্মুলা আছে কীভাবে করতে হবে আমি জানি। এবং যারা বিয়ে দিতে চাইছেন মেয়ের বা আপনার ছেলের, ভালো সুপাত্র বা সুপাত্রী পাচ্ছেন না, যোগাযোগ করুন, বা বৈবাহিক জীবনে সমস্যা আসছে, যোগাযোগ করুন। পাশাপাশি আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা চলছে, কেরিয়ার হচ্ছে না, চাকরি ক্ষেত্রে প্রমোশনটা কেন আটকিয়ে রয়েছে এবং চাকরি ক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে হচ্ছে আপনাকে, যোগাযোগ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কৌশিক রায়, সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আমার। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আমি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আমি বারবার বলি যে আমার প্রেডিকশন মাটিতে পড়ে না এবং যাদের আমি হাত ধরেছি অবশ্যই তাকে টেনে তুলেছি, অর্থাৎ তার পাশে গাইড হিসাবে। আপনি কোনো জায়গাতে বেড়াতে গেছেন, একজন তো গাইডারের দরকার রয়েছে, তেমনি জীবনে পথ চলার পথে একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন রয়েছে, যে আপনাকে বন্ধু হিসাবে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার আপনার সাথে সাহায্য করবে। তবে কনসাল্ট আপনাদেরকে করতেই হবে। আমি প্রতিকার করলাম, 5 বছর পর আমি আবার যোগাযোগ করছি যে কৌশিকদা আমি তো ভালোই আছি, মোটামুটি ওই জন্য যোগাযোগ করিনি। আমি আবার বলছি, যোগাযোগ আগে থেকেই করতে হবে।
সময় ভালো চলছে তাও যোগাযোগ করুন, কারণ সময় যখন ভালো চলছে জানবেন যে আবার খারাপ সময় কিন্তু আসবে। অর্থাৎ তার আগে থেকে প্রিকশনগুলো নিয়ে রাখুন যদি সমস্যাতে না পড়তে চান। আমি আবারও বলছি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজ আমি করব চ্যালেঞ্জ এবং দায়িত্বের সাথে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তো মেন বিষয় আসা যাক, মা দুর্গার বিদায় লগ্নে যে রাশিগুলো হতে চলেছে, হঠাৎ কোটিপতি, লটারি, শেয়ার বাজার, পাটকা, বিজনেস, সম্পত্তি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রথম হচ্ছে মকর রাশি। মকর রাশির আমি বলবো ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি এবং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি। দ্বিতীয় যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির বিশেষ করে ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে ভালো দিবে, বৈবাহিক জীবন আপনাদের ভালো দিতে চলেছে, বিদেশ থেকে লাভ দিবে, ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামী 30 দিন। তিন নম্বর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ভাগ্য উদয় হতে চলেছে, কর্মযোগ দেখা যাচ্ছে, কেরিয়ার ক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। ধনু রাশির সম্পত্তি, প্রপার্টি থেকে কোনো লাভ, কোনো বাহন এবং বিজনেস যারা করছেন ব্যবসায়ের ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আর্থিক স্থিতি, কুম্ভ রাশির কেরিয়ার, কুম্ভ রাশির বিজনেস এবং ফাইন্যান্স জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে। এরপর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির আমি বলবো এই মা দুর্গার বিদায় লগ্নে সিংহ রাশিকে দুহাত ভরে অর্থ, দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করতে চলেছে মা দুর্গা। আপনাদের আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, ডেলি ইনকাম, ব্যবসা, কেরিয়ার এবং আপনাদের ভাগ্য এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। আবারও বলছি, আপনারা যারা ভিডিওটি শুনছেন অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় মা দুর্গা।